Clash of Clans. তোমাদের সামনে আবার চলে এসেছি আরেকটি নিউ এন্ড পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে। তো সেই অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকে অ্যাটাক করতে চলেছি। তো অ্যাটাক আমি করব, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে আজকের আমি অ্যাটাক শুরু করে দিচ্ছি, লেটস। সো আজকে আমি অ্যাটাক করতে চলেছি টাউন হল 10 থেকে। আজকে আমি এই বেস থেকে, আমার এই বেস থেকে অ্যাটাক করতে চলেছি। সো এই বেস থেকে আমি এখন অ্যাটাক করব। সো অ্যাটাক তো করবই, আর অ্যাটাকে এখন যাব, আর বেসটাকে একদম এরকম দুমড়ে মুছে একদম শেষ করে দিয়ে আসবো, একদম খতম করে দেবো, একদম খতম করে দেবো। তো সেই বেসটাকে খতম করতে গেলে তো সেই বেসটাই আমার যেতে হবে, আর সেই বেসটাকে গিয়ে একদম দুমড়ে মুছড়ে ভাঙচুর করে দিয়ে আসবো একদম। সো দেখি, আর্মি জাস্ট সব রেডি হয়ে আছে, এবার জাস্ট আমি অ্যাটাকে চলে যাব আর বেসকে কুড়িয়ে আসবো। সো অ্যাটাকে তো যাবোই, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে আজকে অ্যাটাকটা আমি শুরু করে দিচ্ছি। সো চলে এসছি এই বেসের ওপর এখন অ্যাটাক করার জন্য, আর জাস্ট এই বেসের ওপর আমি অ্যাটাক করব। আর সেই বেস তো আমার সামনে খোলাই আছে, এই বেসটাকে একদম ভেঙে চুড়ে তছনছ করে দেব, তার জন্য তো আমাকে অ্যাটাক শুরু করে দিতে হবে। মানে কুইন, কুইনের পিছনে হিরার, মানে ওয়ান বেবি ড্রাইগন, মানে ওয়ান পিক, কুইন ভেতরে। আমার টার্গেট হচ্ছে কুইন যাতে ভেতরে যায়, কুইনের ওপর রেজ নয় তো কুইনকে একদম, আমার এমনি লো লেভেলের কুইন এই বেসে। এখান থেকে লগ লঞ্চার, লগ লঞ্চার ইউজ করে দিয়েছি, মাইনর, মাইনরও ইউজ করে দিলাম, কুইনের উপর গেজ, ফ্রিজ, ফ্রিজ, মাইনরের উপর হিল, ফ্রিজ, এখনো আমার কাছে কিং আছে, ওয়ান পেক্কা, হিল। সো অ্যাটাকটা এবার জাস্ট দেখে নেওয়া যায়, এখান থেকে কিং, ফ্রিজ, অ্যাটাক, অ্যাটাক, এবার জাস্ট অ্যাটাক দেখে নেবো, 79%। পেক্কা, পেক্কায় যদি এবার কামাল করে দেয়, সো পেক্কাকে কামাল করে দিতে হবে। সো পেক্কা তো কামাল করে দিয়েছে, কিন্তু টাইমেরই ব্যাপার, টাইম কি হবে। সো পেক্কা তো বিশাল কামাল করে দিয়েছে, ইয়েস, পেক্কা যা কামাল করেছে আজকে পেক্কার জন্য, এটাতে ইজি লিড সিস্টার আসতে চলেছে হাতে, 40% সেকেন্ড, আর পেক্কা একদমই কামাল করে দেবে, 97, 98, 99 and 100, ইয়েস, আজকে পেক্কা পুরো কামাল করে দিয়েছে, আর পেক্কার জন্য ইজি লিথিস্টা আসছে শুধুমাত্র পেক্কা। ও আমার এখানে মানে এই বেসের ওপরে কিং কুইন একদম লো লেভেলের, সো আজকে পেক্কা বহুত কাজ করে দিয়েছে, বহুত বিশাল বড় কাজ করছে পেক্কা। সো আজকে আমার অ্যাটাক কমপ্লিট হয়ে গেছে গাইস, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে। আর আগে আমি টিভি আর্মি বসিয়ে দিই, কারণ আমাকে
কিছুক্ষণ পরে তো আবার অ্যাটাক করতে হবে, তার জন্য আমি আর্মি বসিয়ে দিয়েছি ট্রেনিং এ। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার নেক্সট নিউ আর একটা অ্যাটাক স্ট্র্যাটেজিতে, আবার নিউ আর পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এইটুকুই গাইস, তোমরা কিন্তু খুব 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 ভালো থেকো, আজকে এইটুকুই, বাই। All right.